আমি বুঝলাম যে তোমাদের রেন পাওয়া যায় না, সাতটা আটটা নয়টা কেনা লাগানো হয়, তারপরে স্যালাইন দেওয়া যায় না, তার মানে বেসিক্যালি তোমরা পুরোপুরি অভুক্ত। না না, তোমাদের সবাই সব মেডিকেল অ্যাসিস্ট্যান্স বন্ধ করে দেওয়া হয়েছে, এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। না কোনো অ্যাম্বুলেন্স আছে, না কোনো নার্স আছে, না কোনো ডাক্তার আছে, তো সবাইকে বাধ্য করা হয়েছে না আসার জন্য। এগুলি তো বলে লাভ নেই। না না, আমি মানুষ বিশ্বাস করি নাই যে মানুষ এই ছেলে মেয়েদের দেখার পরেও নিজের জায়গায় অনর থাকে, আমি তাকে মানুষ বলতে চাই না, বুঝছো? সে হচ্ছে গিয়ে দানব। আমি চাই যে তুমি সুস্থ হও, এই বিশ্ববিদ্যালয়ে যে ঐতিহ্য আছে তোমরা সেই ঐতিহ্যের ফসল রাখো। তোমরা জানো না তোমরা কত বড় আন্দোলন করেছো, সারা বাংলাদেশ কিন্তু মরে বসে 34 জন ভাইস চ্যান্সেলার দেখেছো, তাদের কিছু একটি আতঙ্ক, বুঝেছ? কেন আতঙ্কে কি আছে? যাই হোক, তোমরা যে কাজটা করেছো সার্টেনলি হোক, এই কাজের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা, ইউনিভার্সিটি সিস্টেমটা, ভাইস চ্যান্সেলার নিয়োগ সিস্টেমটা, এগুলি ঠিক হবে। আমি জানি না, আই এম ভেরি ভেরি ইমোশনাল, আমি এখন কল্পনা করি নাই এরকম একটা জিনিস আমাকে দেখতে হবে আমার লাইফ থেকে। আর পুলিশরা স্টুডেন্টসের গায়ে হাত দিবেন, ছেলে মেয়েদের গায়ে, আর টিচাররা দাঁড়া থাকবে, আর একজন টিচারে কোনো আপত্তি করবে না, আমি আমার কাছে এটা সহ্য করাই কষ্ট। খুবই আনফর্চুনেট যে একটা পুলিশ একদম 100% শান্তিপূর্ণ একটা মিছিলে এইভাবে আক্রমণ করে, তারপরে শুধু আক্রমণ করে তা না, তারপরে তারা মিথ্যাচার করে, তোমাদের বিরুদ্ধে কথা বলে, তোমরা নাকি গুলি করেছো, তোমরা না লাঞ্ছিত হয়েছে, টিচারদের লাঞ্ছিত করছো, এটা তো সত্যি না। যারা মনে করে যে চাষা ভুষারা এই দেশের কেউ না, তাদের সমস্যা আছে, সমস্যাটা আমাদের ওদের। যাই হোক, আমি এক্সাইটেড লিখব যে তোমরা সুস্থ হয়ে উঠো, ওয়েটিং। আমি সরি, আমি আসলে কল্পনাও করি নাই যে আমাকে এরকম একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যেতে হবে। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ যে তোমরা তোমাদের অনশনটা ভেঙেছো, কারণ ওই মানুষের জন্য তোমাদের জীবন দেওয়ার কোনো অর্থ হয় না, তোমার জীবনের মূল্য অনেক বেশি, সেটা দিয়ে অনেক বড় কাজ করতে হবে, বুঝেছো? সবাই সবাই ভালো থাকি, সবাই ভালো থাকি। আমাকে ডাকলে পাবে, তুমি ডাকলে আমি চলে আসবো। আমি কিন্তু এখানে ইংরেজি বলে নিয়ম করা হয়েছে, আমাদের কাছে আসা যায় না এটা, আমাদের তোমরা এই দিয়েছো সুযোগ, আমরা অনেক তোমাদের প্রতি কৃতজ্ঞ। সে কিন্তু এক এক ঘন্টাটা ম্যাটার করে, আমাদের আজকে ভাবছিলাম আজকে সকালে আসবো, কিন্তু তোমরা যারা তোমাদের চারজন দেশ ওখানে বসাচ্ছিলে, যারা যারা জুম মিটিংয়ে আমাদের বলছে আজকেই রওনা হন, 8টা বাজে প্রায়, তখন আমরা তখনই ডিসাইড করছি রাত্রেই রওনা হয়ে এসে যাই, কেন এক একটা ঘন্টা ম্যাটার করে। এই যে শরীরে যে নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই, তাই না? তো এইটাই ব্যাপার হলে হয়েছে এটাই যে আমরা সবাই পুরো দেশই দেখতেছে, পুরো দেশ দেখতেছে, কিন্তু এটা খালি আমার তোমার ব্যাপার না, বুঝছো? আমাকে আমি এখানে এসেছি, আমাকে কিছুটা আগে একদম উচ্চ মহল থেকে আমাকে বলা হয়েছে তোমাদের দাবি দেওয়া পুরো করা হবে,
তোমরা কেন কুক্ষিগত হয়ে থাকবে বুঝাও আমাকে, তোমার কেন তুমি থাকবে কুক্ষিগত হয়ে? তোমাকে কে বলছে স্বাধীনতা নাই মানে কি? তোমরা যদি বলো স্বাধীন আছে তাহলে স্বাধীনতা আছে, এটা তোমাদের ক্যাম্পাস না আসবে হয়তো, কিন্তু তোমরা ঠেকাবে আরেকবার এবার যেভাবে ঠেকাইছো। সারা বাংলাদেশের সমস্ত তরুণ প্রজন্ম তোমাদের পিছনে, আমি জানি না তোমরা জানো কিনা, সমস্ত মানুষজন তোমাদের পিছনে। তোমরা সুস্থ হও সেটার এক্সাম্পল যেটা বাংলাদেশের অন্য ইউনিভার্সিটি। আমি গ্রেটফুল তোমাদের কাছে, কৃতজ্ঞ সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে তোমরা অনশনটা ভেঙেছো আমাদের কথা শুনে। আমরাও এখন তোমাদেরকে হাসপাতালে যেতে হবে, তোমাদের রিকভার করতে হবে, ফুললি ফিজিক্যালি আবার আগের মতো শক্ত সমর্থ হতে হবে। কাজে এখানে যারা আছে, আয়োজক যারা আছে, তারা সবই জানি আমি, সবই জানি আমাদেরকে আমাদের তোমরা একটা আন্দোলন করছো একদম 100% অহিংস, এবং এই আন্দোলনটাকে অন্য কেউ তোমাদের থেকে হাতে নিয়ে তারা তাদের মতন করে ব্যবহার করতে পারে নাই। তোমরা নিজেরা নেতৃত্ব দিয়েছো, এত সুন্দর করে একটা আন্দোলন করেছো, সারা দেশের মাঝে তোমরা একটা এক্সাম্পল হয়ে আছো। তোমরা জানো তোমরা তো ভালো করো, তোমরা তো এখন অনেক ওঠে ভিতরে অন্যরা ঢুকে যায় তারপরে এসে পুরোটা। আর আমি আমাদের সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করবো, আপনারা তো নিজের চোখে দেখলেন, ঠিক আছে, প্লিজ দেশের মানুষকে বলেন এখানে কি হচ্ছে, আপনারা নিজের চোখে দেখেছেন। আমি তো জানি যে তোমরা ওটাকে চাও না, তোমরা যদি না চাও কে এখানে থাকতে পারবে না। তোমরা কি ব্যবস্থা করবো? সবাই আমরা